আপনার যেটুকু ইয়ে হয় দেওয়া যায়, উদ্দেশ্যটা হচ্ছে লোমকূপের ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে স্ক্র্যাবারের সাহায্যে মাসাজ করলে ময়লাটি তাড়াতাড়ি উঠে যায়, আর সেই জন্যই আমরা স্ক্র্যাবার ইউজ করি। আর এছাড়া ডেড সেলও রিমুভের জন্য স্ক্র্যাবারের কোনো তুলনা হয় না, আর সেই জন্যই আমরা স্ক্র্যাবারটা ইউজ করি। কিন্তু স্ক্র্যাবার স্ক্র্যাবিং করার টাইমিংটা ডেফিনেটলি 5 মিনিটের বেশি করা যাবে না, তাহলে স্কিনটা আবার ড্রাই হয়ে যেতে পারে। সো আমরা স্ক্র্যাবারটি স্ক্র্যাবিংটা করবো কিন্তু 5 মিনিটস।